আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। তো আপনাদের কমেন্টসের ভিত্তি করে আজকে ভিডিওটা তৈরি করা। এক ভাই বলেছেন যে ভাই, আমরা যখন মিক্সিং মাস্টারিং করতে যাই তখন আমাদের ভোকাল আটকে আটকে আসে, এটার কারণটা কি? এবং আরেক ভাই বলেছে আমরা দ্বিতীয় ট্র্যাকে কোনো ভোকাল নিতে পারতেছি না, তো এটা কিসের জন্য? তো আপনাদের যে কোনো প্রবলেম হলে আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনারা ক্লিয়ার ডাটা মারবেন এফএল স্টুডিও। তো এইখানে চেপে ধরে রাখবো, এফ ইনপুটে চলে যাব, এইখান থেকে আমরা ক্লিয়ার ডাটাটা মারব। এবং যারা এফএল স্টুডিও ওপেন করতে পারেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন যে কিভাবে এখন আমরা ওপেন করব। সম্পূর্ণ কিন্তু নতুনভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ক্লিয়ার ডাটা মারার পর এখন আপনি কি করবেন? এখন আপনি সরাসরি এফএল স্টুডিওর ভিতরে প্রবেশ করবেন। তো আমি অলরেডি এফএল স্টুডিওর ভিতরে প্রবেশ করলাম। এইখান থেকে আপনি পারমিশনটা দিয়ে নেবেন, আবারও এখান থেকে পারমিশনটা দিয়ে নেবেন। পারমিশন দেওয়ার পর এখন এইখান থেকে আপনার ইয়েসে আপনি ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এইখান থেকে নট নাউতে ক্লিক করবেন। বাস, আমাদের কিন্তু সরাসরি এফএল স্টুডিও ওপেন হয়ে গেল। এখন এইখানে দেখবেন সব ডিফল্টভাবেই কিন্তু দেওয়া আছে। এখন কথা হলো, এই যে উপরে যে আইকন দেখতে পারতেছেন, যে ছাতার মতো একটা যে আইকন, এই আইকনে ক্লিক করলেই কিন্তু আমরা সেটিংসে চলে যেতে পারবো এবং এখান থেকে কিন্তু সেভ ফাইলগুলো কিন্তু আমরা পাবো। এখান থেকে সেভ করতে পারবো এবং MP3 আমরা করে সেভ দিতে পারবো। এবং এখান থেকে ওয়েব হয়েছে, এখান থেকে আপনার FLM এবং MP3টা আপনার কিন্তু জরুরি। FLM জিনিসটা কি, আপনি একটা প্রজেক্টের কাজ করছেন, এইটা কিন্তু আপনি রেখে দিতে পারবেন। এই সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু প্রজেক্টটা সেভ হয়ে যাবে। এখন MP3তে ক্লিক করলে কিন্তু আপনার এই ভোকালটা আপনি MP3তে কনভার্ট করতে পারলেন। আপনার মিক্সিং মাস্টারিং শেষ হয়ে গেল, আপনি এটা সেভ করার জন্য কিন্তু আপনাদের MP3 করতে হবে। এবং ওয়েবও আপনি করতে পারবেন, ওয়েবের MB অনেক বেশি হবে। দেখবেন আপনার একটা MP3 আপনার 4 MB, আর একটা ওয়েব ফাইল দেখবেন যে আপনার 56-57 MB হয়ে গেল। তো সেই জন্য অবশ্যই আপনি MP3 করে নেবেন। অনেকেই বলছেন যে ভাই, আমাদের সাউন্ড কম বেশি আসে, যখন মিক্সিং মাস্টারিং করার পর আমাদের সাউন্ড বেড়ে যায়, তো এই প্রবলেমগুলো কিসের জন্য হয়? তো আমি সেই জন্য আমি যতটুকু জানি, আপনারা সরাসরি এখান থেকে এই যে বললাম ছাতার মতো যে আইকনে, এখানে একটা ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। এখন সেটিংসে চলে আসার পর এইখান থেকে রেকর্ড সোর্স, এইটা আপনি 2 নম্বরে সিলেক্ট করবেন। 2 নম্বরে সিলেক্ট করার পর এইখান থেকে দেখবেন যখন আপনার সাউন্ডটা আটকে আটকে আসে তখন এইটা এনাবল করে দিবেন আপনি, এবং দ্বিতীয়টাও এনাবল করে দিবেন। এইখান থেকে সাউন্ড মোড, তো সাউন্ড মোড জিনিসটা হলো, কারো আসলে ফাস্ট কাজ করে এই যে নিচেরটা, কারো এই যে মাঝ বরাবর অপশনটা ভালো কাজ করে, তো এইগুলো আপনি সর্বপ্রথম চেক করে নেবেন। হ্যাঁ, তো দেখবেন আপনার যে আটকে আটকে আসতেছে এই প্রবলেমটা কিন্তু সলভ হবে এটার মাধ্যমে, আমি যতটুকু জানি। তো এইগুলো কিন্তু আপনি 3টা চেক করে দেখবেন যে কোনটা আপনার ভালো যাচ্ছে, তখন কিন্তু এই হ্যাং প্রবলেমটা আশা করি হবে না। তো এটা কিন্তু চেক করে নেবেন অবশ্যই, এই 3টা, এই যে সাউন্ড মোড, তো গেল এইটা। এইটা আপনি লেভেলটা, এটা আপনার ফুলও থাকতে পারে এবং আপনি কমও রাখতে পারেন, তো আমি সবসময় কম রাখি। এবং এইখান থেকে এটা অবশ্যই অ্যালাউ করে দিবেন, এটাও অ্যালাউ করে দিবেন, প্রতিটা অ্যালাউ করে দিবেন, এইখান থেকে প্রতিটা অ্যালাউ করে দিবেন, শুধু এইটা অ্যালাউ করবেন না, অ্যানাবেল এই যে ডেভেলপার, এইটা আপনি অ্যালাউ করবেন না, আর সবগুলো কিন্তু এখান থেকে অ্যালাউ করে দিবেন। এই মূলত সেটিংস, এবং এই সিটিং যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু এই যে ল্যাগ প্রবলেম, তারপর এই যে ভোকাল আপনারা দ্বিতীয় ট্র্যাকে নিতে পারতেছেন না, এই প্রবলেমগুলো আশা করি সমাধান হয়ে যাবে। এখন ব্যাপারটা হলো এখান থেকে অডিওটা কিভাবে আনবেন। প্লাস অপশনে ক্লিক করার পর অনেকেই অডিও আনতে পারেন না এবং বলেন অনেকের সাপোর্ট দেয় না অডিও। তো আমি বলছি যে ওয়েব এডিটর থেকে আপনাদের MP3 ছাড়া কিন্তু MP4 কখনো সাপোর্ট দিবে না। এবং রেকর্ড করতে চাইলে কিন্তু এখান থেকে অডিও রেকর্ড পাবেন, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এটা রেকর্ড হতে থাকবে। আলদাগটা যখনই আপনার ওপেন থাকবে তখনই রেকর্ডটা শুরু হবে, এখন প্লে করলেই কিন্তু অবশ্যই রেকর্ড হবে এবং সরাসরিও কিন্তু আপনি শুনতে পারবেন। এই যে শুনলেন সরাসরি কিন্তু আমাদের রেকর্ডটা বাজতেছে। এই যে এখন আপনি এখানে চাচ্ছেন অটোটিউন লাগাবেন, তো অটোটিউন লাগিয়েও কিন্তু আপনি কাজগুলো করতে পারেন। তো যাই হোক, এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এইটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি শুনতে পারবেন। এই যে হ্যালো, তো আশা করি বুঝছেন যে এভাবেও কিন্তু সরাসরি, এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনার রেকর্ডটা আপনি নিজেই শুনতে পারবেন। তো এখন ব্যাপারটা হলো এখান থেকে জিনিসটা হলো,
যে এইখানে যে অপশনগুলো দেখতে পারবেন, অনেক টাইমে হইবে কি এইখানে এই যে কোরস যে আইকনটা এখানে ক্লিক করলে আপনারা খুঁজে পাবেন না এইখানে যে অপশনগুলো, আবারও সেমভাবে এইখানে ক্লিক করলে কিন্তু এটা ফিরে চলে আসবে। তো এখন এইখান থেকে অডিও ক্লিপে ক্লিক করার পর আমরা একটা ভোকাল নিয়ে আসি। কিছু চাওয়া বাকি রয়ে যায়, সব চাওয়া হয় না পূরণ। অনেকেই বলেছেন ভাইজান আমরা দ্বিতীয় ট্র্যাকই আসলে নিতে পারতেছি না, তো আমি তো নিচ্ছি ভাই। এই যে আমি যে কয়টা নিচ্ছি সব কয়টাই তো এখানে যাচ্ছে, তাহলে কেন আপনাদের কাজ করতেছে না? এই যে তো আশা করি এই প্রবলেমগুলো আসলে আপনাদের নিজের বোঝার ভুল যার জন্য এটা হচ্ছে না। তো আশা করি কীভাবে অ্যাপল স্টুডিও ওপেন করতে হয় আপনারা জেনেছেন, এবং কীভাবে আপনাদের এই যে ল্যাগ প্রবলেম আটকে আটকে আসতেছে এই প্রবলেমগুলো কেন হচ্ছে, এই সেটিংস করার পর আশা করি প্রবলেমগুলো সলভ হবে ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।